হ্যালো আসিফ ভাই হ্যালো ভাই হ্যাঁ মিনিমাম এক হাজার বার আপনাকে আমি কল চেয়েছি ভাই তারপরে আপনি আমাকে কল দিয়েছেন আপনাকে ধন্যবাদ আচ্ছা আমি খুবই দুঃখিত এই জন্য যে এখানে অনেক মানুষ যুক্ত হতে চেষ্টা করেন কিন্তু আমি তো সবাইকে যুক্ত করতে পারি না আর তাছাড়া আপনার নামটা হচ্ছে বড় পিজ এবং আপনার এখানে কোনো প্রোফাইল ফটো নাই এই কারণে আমি যাদের একদম প্রোফাইল ফটো নেই তাদেরকে একটু পরে সুযোগ দিই আচ্ছা আমি যেটা বলছিলাম প্রোফাইলের ফটো নাই কেন সেটা ব্যাখ্যা দেই ফটো নাই কেন সেটা ব্যাখ্যা দেই সেটা হলো ধরেন আমি আমার প্রোফাইলের ছবি দিয়ে আমার নিজের আইডি থেকে যদি আসি তাহলে আমি এই বাংলাদেশের মাটিতে আপনি যেরকম আক্রমণের শিকার হয়েছেন

তাবাবাবর ব্লগ আমি অনেক দেখেছি এবং নিয়মিত পড়ি এবং আপনার আমি কিন্তু আপনার ব্লগ থেকে বিভিন্ন বই ডাউনলোড করেছি পিডিএফ ফরমেটে হ্যাঁ এবং ওখান থেকে অনেক কিছু আমি জানতে পেরেছি অনেক কিছু আমি জানতে পেরেছি আচ্ছা আমি যে কথাটা বলতে চাইছি সেটা হলো যে আমি কুরআন শরীফ খুব সুন্দরভাবে ফার্স্ট টু লাস্ট দেখে দেখে এবং প্রায় অর্ধেক পারার মতো আমার মুখস্থ ছিল হ্যাঁ একদম একটা নাম মুখস্থ এবং আমি এতটাই ধর্মান্ধ ছিলাম যে এখন এক সময় রমজান মাসে আমার বাড়ির সামনে এক নাপিত একটা পোস্টার লাগাইছে হ্যাঁ নাপিতের দোকানের সামনে তো পোস্টার লাগাইছে সিনেমার পোস্টার হ্যাঁ তো সেটা লাগাইছে অশ্লীল ছবি আর কি তো ওখানে আমি যে হুজুরের কাছে কোরআন শিক্ষা নিয়েছি হুজুর আমাকে বলতেছে না। যদি ইমান ঠিক রাখতে চাও যদি তুমি মুসলমানের বাচ্চা হয়ে থাকো এটা প্রতিবাদ করো না হলে কিন্তু তোমার আমার জীবনে ব্যস্ত বলে কোনো সুখ শান্তি বা ভালো কিছু জীবনে পাবা না তো এমন ভাবে বললো রক্ত গরম হয়ে গেল আমি হকি স্টিক নিয়ে গিয়ে ভাঙা চুরা করে দিলাম এবং ওই নাপিতে মাইরা মনে করে থেকে বিতাড়িত করে দিলাম আচ্ছা পরে ওই নাপিতের বাড়িতে আমি আবার গিয়ে খোঁজ খবর নিয়ে দেখলাম যে আমি মারার কারণে ওর বাড়িতে ছয় সাতজন লোক না খেয়ে আসে এবং ওইটাই তার উপার্জনের উৎস তো আমি যে এই কাজটা করলাম হুজুর খুব বাহবা দিল সবাই খুব বাহবা দিল এবং মুসলিম উম্মার যত লোকজন ছিল আমার বাড়ির আশেপাশে আমি জিহাদি সৈনিক আচ্ছা যাই হোক সেটা আমি খুশি হয়েছিলাম কিন্তু যখন গিয়ে দেখলাম যে তার বাড়িতে এই অবস্থা তখন খুব খারাপ লাগছিল আচ্ছা তারপর আমি কোরআনটাকে বোঝার চেষ্টা করতাম ওই হুজুর আমি যার কাছে কোরআন শিক্ষা করতাম উনি একদিন আমাকে ওনার চেম্বারে বসেছিলাম ওনার একটা হোমিও চেম্বার ছিল এবং আমার এলাকার আলোচিত একজন বক্তা নিয়ে হ্যাঁ

তো ওখানে প্রথম ওয়াজ মাহফিল যখন আয়োজন করলাম আমি উনি আমাকে বিভিন্ন বক্তা কয়ে দিয়ে তাহলে কেমন বক্তা নিয়ে আসবে প্রথমবার আমাদের আলোচনা সময় তো আমরা আমি বললাম এমন একটা বক্তা নিয়ে আসেন সেই বক্তা যাতে মানুষ কান্নাকাটি করে উঠে যায় এবং কিছু বোঝে না তখন বললো যে ওই বক্তা নিতে টাকা বেশি লাগবে যে যত বেশি কান তার টাকা তত বেশি যে যত বেশি হাসাইবো তার টাকা তত বেশি লাগবে আমি অবাক হয়ে গেলাম যে এরকম কোন কথা আমি তো তখন অত বুঝতাম না যে হুজুর তাইলে টাকার বিনিময়ে হুজুর কেনা বেচা হয় তারপরে বললাম ঠিক আছে নিয়ে আসেন উনি যথারীতি হুজুর নিয়ে আসলো সেই হুজুরের আবার যে উনি যে প্রথমে বিশ্রাম কক্ষে গেলেন যিনি বড় হুজুর আসলেন কক্ষে বিশ্রাম কক্ষে গিয়ে দেখি চার পাঁচজন তার খেদ মতের জন্য ছেলে পেলে কচি কাঁচা ছেলে পেলে এবং সুন্দর চেহারা তারা তার হাত পাঠিয়েছে এবং উনি ওনার বিশ্রাম নেওয়ার স্টাইলটা দেখে মনে হলো যে স্বয়ং ঈশ্বর বা আল্লাহ নিচে নেমে এসছে আমি তো আবাক হয়ে গেলাম এই হুজুর তাহলে কি ওর কাছ থেকে আমরা কি ইসলাম শিক্ষক যে টাকা ছাড়া মঞ্চ উঠতেছে না আচ্ছা যাই হোক তারপর হুজুর টাকা দিল তারপরে সে মঞ্চ উঠলো উঠে তার বক্তব্যে তার কথায় ওই যত শ্রোতা ছিল অবাক হয়ে অপলক দৃষ্টিতে অনিমেশ নয় তাকে থেকে তার বক্তব্য শ্রবণ করলো করে সবাই কান্নাকাটি করে উঠে গেলো হাই রে বক্তা বলতে সেই বক্তাকে আবার আগাম বস্তু দেওয়ার জন্য তো এরকম ধরনের এরকম এই বক্তা গেল বিভিন্ন বক্তার বিভিন্ন চরিত্র অমক তমক এগুলো যখন দেখলাম দেখে তখন আমার মনে হলো যে না ধর্ম সম্পর্কে আমাকে জানতে হবে আমি তো এগুলো পাপ করতেছি আমি তো পাপ করতেছি তো জানবো কি করে প্রথমে ইসলাম ধর্মের মূল উৎস কি বলে কোরআন বোখারি শরীফ মুসলিম তিরিমিজি এগুলো পড়তে হবে তো এগুলো অর্থ সহ কোরআন প্রথমে নিয়ে আসলাম আমি প্রথমে যে সুরাটা আমার কাছে ভালো লাগতো লাহাব সুরাটা ওই সুরাটা অর্থ করে আমার খারাপ হয়ে গেল আমি মুসলমান মানুষ আমি কিশোর জন্য অমক ধ্বংসের চোদ্দ এটা কোন আমাদের সিস্টেম হলো আমি জন্য বদনাম করিলা নামাজ তুলবো সেই নামাজে উপাসনা করবো সেই উপাসনায় মানুষের বদনাম গিবত আল গিবাদ সাধ্য মিনার জেনা কোরআনী লাগা যে গিবত হলো জেনার সমত আমি এই হিসেবে মিলাতে পারলাম না

হুজুর তখন আমাকে যে সমস্ত কথা বলে মেজাজ আরো খারাপ হয়ে যায় হুজুর বলতেছে যে এটা আল্লাহ পাখির ইচ্ছা হয়েছে আল্লাহ পাখির ইচ্ছা আমি অনুসন্ধান করতে যা দেখি মোহাম্মদের ইচ্ছাটাই আল্লাহর ইচ্ছা হ্যাঁ মোহাম্মদের ইচ্ছার বহি প্রকাশটাই হলো আল্লাহ তো এরকম বিভিন্ন কিছু করে দেখি তারপরে কোরআন শরীফের বিভিন্ন তর্জমা বিভিন্ন কিছু খেটে খেটে আমি অবাক হয়ে যাই যে মানুষ সারা পৃথিবীতে কোটি কোটি মুসলমান যারা আছে এরা কতটা ভুলের মধ্যে আছে হ্যাঁ এবং আমি একটা আয়াত করে হ্যাঁ তো যাই হোক আমি যখন যেটা প্রয়োজন হয় সেই অনুসারে আল্লাহ নাজিল করে এবং ওই অসুবিধার জন্য এবং আমার ওই সৌদার কাহিনীটা যখন আমি পড়লাম এবং এটা জানলাম আমি অবাক হয়ে গেলাম মানে মোহাম্মদের জীবনী আমি যত পড়ছি তত ইসলাম থেকে আমি বিচ্যুত হয়েছি এবং ইসলাম আমার কাছে ভণ্ড ধর্ম এবং এটা ধর্মই না শুধু ইসলাম না আমি কোন ধর্মই মন মানি না কিন্তু ইসলাম ধর্মটা যে শেষ আছে সর্বোচ্চ ফেক হলো ইসলাম সেখানে মানুষকে কত ভাবে প্রতারণা করা হয়েছে এই যে গণিমতের মাল এই এই ব্যাখ্যাটা আমি কারো কাছে পাইলাম না কারো কাছে না ওরা যেভাবে আমাকে গণিমতের মাল বোঝায় তাহলে এটা হইল আবার আল্লাহ সম্পর্কে যেভাবে আল্লাহ নিজেকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে আল্লাহ এত কিসের জন্য তার নিজের প্রশংসার প্রয়োজন আমাকে বলেন সে যদি সবকিছু সৃষ্টি করে থাকে সে এক সে অদিতীয় সে মহান সবসময় তার গুণ গান কেন করা লাগবে তার যদি এতই গুণ গান করা লাগবে ফেরেস্ত তাহলে কিসের জন্য আছে আর যদি আমাকে উনি পরীক্ষার জন্যই দুনিয়াতে প্রেরণ করে থাকেন তাহলে আমার মতো একটা নাদানের পরীক্ষা দিয়া ওনার কি যায় আসে

এই ধর্ম ব্যবসা এটা টোটালি ব্যবসা আমি এখন অনেস্টলি সে দেখ আমি হুজুরদের খুব কাছে থেকেছি আপনি আমাকে আফসিফ ভাই আপনি সবাই এখানে যারা ভিউয়ার যারা আছে আমি সবাইকে চ্যালেঞ্জ করি একজন হুজুর আমাকে দেখান হকানি হুজুর বলে যে বলে হকানি আলেম কোন সে হকানি আলেম তার কাছে আমি যেতে চাই শিখতে চাই যত বড় বড় বক্তা যত বড় বড় ইসলামী লেবাসধারী এরা কেউ টাকা ছাড়া মঞ্চে ওঠে না ভাই কেউ না এক টাকা কম হলে পরে সবাই জানে চরিত্র খারাপ এবং এই লুচামি লুচামি এবং এটাকে বলা হয় কি চারিত্রিক যে অবক্ষয়ের যে বিষয়টা এটা এরাই অ্যাপ্রুভ করছে এবং এটাকে তারা জায়েজ করার জন্য বিভিন্ন ধরনের ফতোয়া দেয় আবার এই যে দেখেন কিছুক্ষণ আগে একজন আপনার সাথে যে ইসলামে নাকি মানে মেয়েদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে কোথায় মেয়েদেরকে প্রায়োরিটি দেওয়া হলো মেয়েদেরকে ইসলামে যতটা হীন হীন করা হয়েছে ছোট করা হয়েছে অন্য কোনো ধর্মে মনে করা হয় নাই উদাহরণ হিসেবে যে একটা দেই মেয়েদেরকে যেমন আপনাকে সহজ কথা বলি মেয়েদের এবং ছেলেদের মধ্যে পার্থক্য করে দিচ্ছে অনেক যোজন যোজন পার্থক্য করে দিচ্ছে যেমন ইসলামে মেয়েদেরকে বলা হচ্ছে দেখেন একটা মেয়ে মানুষ দেখা মাত্র পুরুষের দোয়া পড়তে হয় দোয়াটা কি সবাইকে জানায় অর্থ হলো হে আল্লাহ পাক এই হাত থেকে আমাকে রক্ষা করো আপনি কল্পনা করতে পারেন একটা মেয়ে মানুষ দেখা মাত্র পুরুষের দোয়া পড়া লাগবে কেন শফি হজুর যে কথাটা বলছে মেয়েরা হলো তেতুলের মতো দিস ইজ ইসলামের কথা শফি অরিজিনাল ইসলামের কথাটা কয়েছে পরে সভি হজুরের দোষ হয়ে গেছে কিন্তু ওটা কিন্তু ইসলামের কথা হজুর কিন্তু মিথ্যা বলে নাই

পুরুষের পাঁচ জনের বা হাট থেকে কেন মেয়েদেরকে পয়দা করা হবে আবার মেয়েদের সম্পর্কে দেখেন মেয়েদেরকে যখন একটা মেয়ে মেয়ে একটা আপনারা পাঁচ ভাই বোন হন চারজন বোন একজন ভাই ভাই বেলাও একজন যা পাবে পাবে ওই পাঁচজন মিলে তাই এটা কোনো হাদিস হতে হতে পারে পারে এটা এটা কোনো কোনো কোরআন ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হলো হয় নাই মেয়েদেরকে ওই যে ওই যে এই যে পর্দা পর্দা কিছু না যেমন আমি আপনাকে আরেকটা একটা কথা বল আমি কিন্তু আপনার নিয়মিত ফলোয়ার আমি আপনার ছবিগুলো কয়েকদিন আগে আপনাকে ভাবির ছবি দিচ্ছেন

আচ্ছা আর একটা হলো আপনার ধৈর্য নিয়ে আমি একটা কথা আপনি যে পরিমাণ ধৈর্য নিয়ে এই প্রোগ্রাম মানে লাইভ প্রোগ্রামই করতেছেন আমার আমার জানার মতে আমি এরকম কোনো ধৈর্যশীল ব্যক্তি আমি দেখি নাই ভাই যে বিশেষ করে আমার আপনাদের মতো যারা বড় মানুষ বড় বলতে আমি আপনাকে অবশ্যই বড় ভাবি কারণ আপনাদেরকে না পাইলে আমার ধর্ম ধর্মের প্রতি যে এরকম অন্ধত্ব থেকে মুক্তি পাইতাম না ধর্মান্ধ থেকে আমি মুক্তি পেতাম না কিন্তু আমি আপনাদের দেখে কিন্তু আপনার প্রত্যেকটা কথা আমি বোঝার চেষ্টা করতাম না এটাতে আমাকে বড় বলার কোনো প্রয়োজন নাই আপনি নিশ্চয়ই আপনার মাথা খাটিয়েছেন এবং আপনার মেধা বিবেক বুদ্ধি খাটিয়েছেন এই কারণেই বুঝতে পেরেছেন এটা আপনারই কৃতিত্ব এটা এখানে আমার আমাকে আমাদের মতো মানুষরা হয়তো আপনাদেরকে একটু প্রভাবিত করতে পারে কিন্তু পুরা কৃতিত্বটা বেশিরভাগই আপনার এখানে আর হলো যে আপনি যে যে পলে সবাইকে নেন আমার এখানে আপনার কাছে একটা অনুরোধ আছে আসলে আপনাকে তো পরামর্শ দেওয়ার কিছু নাই কিন্তু তারপর আমার ব্যক্তিগত মতামত আমি পেশ করব সেটা হলো আপনি যাদেরকে কলে নেন এর মধ্যে কিছু নাদান আছে মধ্যপ্রাচ্যের হোক আর কিছু বাংলাদেশ থেকে কিছু মূর্খ যায় তাদেরকে এত তেনা পেছানোর সুযোগ আপনার দেওয়া যাবে না ভাই কারণ আপনার লাইভের জন্য আমরা কতক্ষণ বসে থাকি আপনি জানেন না এক মাস ধরে আপনার কলের অপেক্ষা আছি আমি আমি পাইনা কল তো এরকম অনেকে আছে একটু একটু সুযোগ দেন যার কথাগুলো একটু ভালো লাগবে তাকে বেশি সুযোগ দিলেন আবার যে দেখতেছেন যে আসলে অযুক্তিক কথা বলতেছে ওকে রাখার কোন কারণ আছে বলে আমার মনে হয় না এমনি এক কথা বারবার জিজ্ঞেস করতেছে বারবার বলতেছে ওদের নলেজ লেভেলটা কম হ नॉलेज লেভেল মনে থাকবে ভাই কিন্তু আমি চেষ্টা করেছি যে একটু যারা پیچھے পড়া মানুষ যাদের যাদের জ্ঞান বুদ্ধি একটু কম একটু বেশি কম যাদের যুক্তি আসলে কাজ করে না তাদেরকে আমি বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করি কারণ একটা মানু যদি দুর্বল হয় আপনি দেখবেন একটা বাচ্চা যদি দুর্বল হয় taki বাবা মা একটু বেশি ভালোবাসে বাবা মা একটু বেশি সুযোগ দেয় আমিও সেইটা চেষ্টা করি যে দুর্বলদের একটু বেশি সুযোগ দেওয়ার চেষ্টা করি একটু বেশি সময় দেই আচ্ছা এখন আমার আর প্রস্তাব আছে সেটা হলো যে এই যে আমরা যারা আছি যারা আমরা একটু মনা টাইপের আমাদের কি একটা একটা বড় ধরনের সংগঠন বা এমন কিছু করা যায় কিনা যেটার মাধ্যমে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যেমন আমি বলি আসিফ ভাই আপনার উপরে যখন আঘাত আসছে এটা আমার জন্য আমাদের জন্য সবার জন্য এটা আঘাত আপনি একটা লোক আমার বাংলাদেশের বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু আল্লাহকে বিশ্বাস করে না এটা আপনি মানেন কিনা না আমি যেটা বলি সেটাই সত্য

যে বক্তা বক্তাpositionন মন হবে উনি ভালো আর পিসিবিতে কোনো বক্তা নাই উনি সেরা বক্তা উনি হক্কানিপির আর কোনো পির নাই এই যে টেন্ডেন্সি বলে এবং ওরা কি গিবত করতেছে ইসলামের যে গিবতটা গিবত হলো জেনার সমতুল্য আর গিবত আশদ গুণ না জানা সেই গিবত গিলা তারা নিয়মিত করতেছে প্রত্যেকটা হুজুর ওয়াজ মাগলে গিবত করতেছে সারা খুদরে detal এ তো তোমার কিসের হাদিস কোরআন কি বোঝাও আর ওখানে এরকম টাইনা এটা নে করে সুর করে কেন বলতে হবে আবার কান্না কাটি ক্রোধ স্থির হয়ে যায় আপনি দেখেন এগুলো যদি বাস্তব যদি জানতে আপনি যে আসলে বাস্তবতা এরা কত টাকা নেয় এখন হেলিকপ্টারে যাবো করে হেলিকপ্টারে এবং এক বছর দুই বছর আগে থেকে তাদের কাছ থেকে শিডিউল দিতে হয় নাইলে তার শিডিউল পাওয়া যায় না টাকার অ্যামাউন্ট অ্যাডভান্স করতে হয় এবং সেখানে তাদের পাকা রশিদ আছে পাকা রশিদ ইসলাম প্রচারের জন্য টাকার বিনিময়ে তারা প্রচার করতেছে ইসলাম আবার দেখেন তার এই যে মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দেখবেন যে এই জিনিসগুলো এই যে শারীরিক ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা যিনি গৃহীত হচ্ছে বিভিন্ন জায়গায় ঘটনাগুলো করতেছে।

আমাদের মনে হয় যে এই যে এই যে মাওলানারা এইভাবে টাকা নিচ্ছে ওয়াজ মাহফিল করে সেটা হচ্ছে ইসলামের প্রায়োগিক দিকের সমস্যা কিন্তু ইসলামের মৌল সমস্যার দিকে আমরা বেশি ফোকাস করি যে মৌল বিষয় যেমন কোরআন এবং হাদিস এবং মুহাম্মাদের জীবন এই সমস্ত জায়গায় কি কি প্রবলেম আছে সেই সমস্ত জায়গায় আমরা বেশি ফোকাসটা করি রাইট আমি আপনার ফেসবুকে আপনি যে ব্লগের লেখাগুলো মাঝে মাঝে শেয়ার দিন অনেকেই বুঝেনা যারা আছে আপনার ফলোয়ার যারা নিয়মিত দেখে ব্লগের লেখাগুলো সুযোগ পেলে আপনি শেয়ার দিবেন বা আপনি মাঝে মাঝে লেখালেখিও করেন এটা বন্ধ রাখার কোনো দরকার নাই চালায় যান এবং সত্যি আপনারা বিশেষ করে আপনার কয়েকজনের কথা আমি সারা জীবন মনে রাখবো যে আসলে আপনারা যদি এইভাবে না লিখতেন এভাবে যদি না সত্যার হতেন আপনার জীবন এবং সম্ভ্রমের ঝুঁকি তো হান্ড্রেড আছে আপনি বাংলাদেশে আসলে কি হবেন আমি জানি না আমি জানি না আপনার জীবন নিয়ে আমি নিজেও শঙ্কিত শুধু আপনি কেন আপনাদের মতো যারা মুক্ত তাদের সবার জীবনই সংজ্ঞায় পড়ে যাবে আর এই যারা মুমিন বান্দা আছে এদের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন হ্যাঁ কারণ এরা সুযোগ পেলে হ্যালো আপনার কথাটা ভাই ভাইয়া আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে অনেক ধন্যবাদ ভাই আপনাকে আরেকদিন নাহয় যুক্ত করব আজকে আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে একদমই শোনা যাচ্ছে না বোঝা যাচ্ছে না আচ্ছা যাই হোক আমার মোবাইলের চার্জ প্রায় শেষ আপনাদেরকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য এবং আজকে ভালো আড্ডা হলো মজার আড্ডা হলো আশা করি আপনাদের আড্ডা ভালো লেগেছে আপনারা ভালো থাকবেন শুভ কামনা সবাইকে এবং শুভরাত্রি